আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করবো না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। কি নাম তোমার? বৃষ্টি। বাহ, সুন্দর একটা নাম বৃষ্টি। আপু, তোমার দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনাতে। আচ্ছা, তোমার আপনজন কে কে আছে? মা আছে আর কেউ নাই। আচ্ছা, তুমি কি উদ্দেশ্যে কেন প্রতিবেদন করতে আসছো বলো? উদ্দেশ্যটা কি, তোমার খেয়ালটা কেন কেন প্রতিবেদন করতে আসছো, কি উদ্দেশ্যে আসছো বলো? তুমি বলতে পারছো না? হ্যাঁ বলো। একজন অসহায় মানুষ, এখন আমার পাশে যদি কেউ দাঁড়াতো। ও আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন অসহায় বিদায় প্রতিবেদন করতে আসছে। যদি কোনো দানবীর ভাই, দয়ালু ভাই মেয়েটার পাশে দাঁড়ান, একটু সহানুভূতির হাত বাড়ান, মেয়েটা আল্লাহর দরবারে দোয়া করবে। আচ্ছা আপু, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে দেখার পরে কোনো দর্শকে যদি তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে আপন করে পেতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তাতে তুমি রাজি আছো? আচ্ছা, সেই ভাইটা যদি বুড়া হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না, সমস্যা নেই। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করি, একটা ব্যক্তি অনেক দূরে আছে, সে তোমার দায়িত্ব নিল, সে যদি 2 বছর 1 বছর অপেক্ষা করতে বলে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, থাকতে পারবো। আচ্ছা, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন লজ্জাবতী মেয়ে, পর্দাশালী, নামাজি মেয়ে। মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দেবে না। আচ্ছা আপু, তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো, নম্বরটা আমি বলি, দেখো ঠিক আছে কিনা। 01930815506। আমি আবার বলি, 01930815506। এটাই তো তোমার নম্বর, সব সময় তোমার পাশে থাকে। অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।